নমস্কার বন্ধুরা মন্ডল অ্যান্ডিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা আজ এই ভিডিওতে আলোচনা করব পাঁচ টাকার কিছু কয়েনের সম্পর্কে যে কয়েনগুলি আপনাদের অনেকের কাছে আছে আমাকে আপনারা ভিডিওতে কমেন্টে জানান যে দাদা এই কয়েনের সম্পর্কে আপনি কিছু জানান তো পাঁচ টাকার কয়নের ক্ষেত্রে বহু কয়েন আছে বিভিন্ন রকম ডিজাইন আছে আমাদের ভারতীয় মুদ্রার মধ্যে সব থেকে পাঁচ টাকার কয়েনের ডিজাইন সব থেকে বেশি তো এর মধ্যে আজ আলোচনা করব দুটি কয়েনের সম্পর্কে তার আগে একটা কথা আপনাদেরকে বলি কয়েন এবং নোটের ক্ষেত্রে প্রত্যেক কয়েন কিংবা নোট যে রেয়ার হতে হবে এরকম কোনো কথা নয় কেননা সব নোট এবং সব কয়েন রেয়ার হয় না এগুলো কিন্তু ভবিষ্যতে কিছু কিছু নোট এবং কয়েন কিন্তু ভবিষ্যতে রেয়ার হয় বর্তমান কোনো রেয়ার নোটের ক্ষেত্র যে নোটটি বা কয়েনটি বর্তমানে পঞ্চাশ হাজার টাকা ভ্যালু কি এক লাখ টাকা ভ্যালু এগুলো কিন্তু স্টার্টিংয়ে যখন কয়েনগুলি ইস্যু করা হয় বা নোটগুলি ইস্যু করা হয় তখন কিন্তু তার ভ্যালু খুবই কম ছিল সময়ের সাথে সাথে এ ভ্যালুগুলো বেড়েছে তো সেই হিসেবেই আপনারা এই ভিডিওটি যে দেখছেন এই ভিডিওটির যে কয়েনগুলি এগুলো কিন্তু স্মারক কিংবা কমন শ্রেণীর হতে পারে এর ভ্যালু কিন্তু অতটা বেশি নয় আমি আপনাদেরকে কয়েনের সঠিক ভ্যালু জানাই যাতে আপনাদের কয়েন সংগ্রহের ক্ষেত্রে কিংবা কেনা বেচার ক্ষেত্রে আপনাদের কোনো লোকসান না হয় যারা কিনবেন তাদেরও কোনো লোকসান না হয় এবং যারা বিক্রি করবেন লোকসান যাতে না হয় তার জন্য আমি আপনাদেরকে সঠিক মূল্য জানিয়ে থাকি তো ভিডিওটি যারা দেখছেন অবশ্যই একটি লাইক করবেন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো এবার ভিডিওটি দেখতে থাকুন তো প্রথম যে কয়েনটি সম্পর্কে আমি আলোচনা করব এই কয়েনটিতে যে চিত্রটি দেখছেন তার নাম চিদাম্বরম সুব্রামানিয়াম বার্থ সেন্টেনারি কমেমোরেশন তো এই কয়েনটি দু হাজার দশ সালে ইস্যু করা হয় এই কয়েনটির মেটাল নিকেল ব্রাশ ওয়েট ছয় গ্রাম সাইজ তেইশ এম এম থিকনেস দুই এম এম শেপ রাউন্ড কয়েনটি মুম্বাই হায়দ্রাবাদ ক্যালকাতা এবং নাওডা এই চারটে মিন্টমার্কে ইস্যু হয় এই কয়েনটির ক্ষেত্রে এই শালগুলির মধ্যে একমাত্র দু সাল মুম্বাই মিন্টে যে কয়েনটি আছে এই কয়েনটি রেয়ার কয়েন এবং বাকি যে সালগুলি আছে এগুলি কিন্তু কমন ক্যাটাগরির কয়েন এর সংখ্যা অসংখ্য এর মিন্টেজ সংখ্যা অসংখ্য তো রেয়ার যে কয়েনটি আছে বা যে সালটি রেয়ার তার সম্পর্কে আলোচনা করব দু সালে মুম্বাই মিন্টে যে কয়েনটি আছে এটি একটি রেয়ার কয়েন এই কয়েনটি একটি অত্যন্ত রেয়ার কয়েন এর প্রাইস ইউএনসি কন্ডিশনে দেড় হাজার টাকা তো চিদাম্বরম সুব্রামানিয়ামের যে কয়েনটি আপনারা দেখছেন এটি একটি রেয়ার কয়েন কারো সংগ্রহে যদি এই কয়েনটি থেকে থাকে অবশ্যই আপনারা এর শালটি মিলিয়ে নেবেন দু দশ সালে মুম্বাই মিন্টে যে কয়েনটি এটি এই কয়েনটির ক্ষেত্রে একটি অত্যন্ত রেয়ার কয়েন এরপর যে কয়েনটি সম্পর্কে আলোচনা করব স্ক্রিনে আপনারা দেখছেন নাইনটিন্থ কমনওয়েলথ গেম ইন ইন্ডিয়া এই কয়েনটিও শুধুমাত্র দু সালে ইস্যু করা হয় এই কয়েনটির মেটাল নিকেল ব্রাশ ওয়েট ছয় গ্রাম সাইজ তেইশ এম এম সেফ রাউন্ড তো এই কয়েনটির ক্ষেত্রে একটি বিশেষ কথা আপনাদেরকে বলছি যেহেতু কমেন্টে আপনারা আমাকে কয়েনটি সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন এর ভ্যালু সম্পর্কে তো কয়েনটির রেয়ার কিংবা কমন যেটাই হোক আপনারা ভ্যালুটা জানতে চেয়েছেন সেই জন্য আপনাদেরকে আমি জানাবো এবং এরকমই আপনাদের কমেন্টের ওপরে আমি এর ভ্যালুগুলি জানিয়ে থাকি আর একটি কথা আমি প্রত্যেক ভিডিওতে যে কথাগুলি বলি যে সব কয়েনের ক্ষেত্রে যে সব কয়েনই যে রেয়ার হবে এটা কোনো কথা নয় আপনাদের কাছে থাকা কোনো কয়েন সেটা আপনারা জানতে চান এটা ভ্যালুবেল কয়েন কিনা কিংবা সেটা কমন ক্যাটাগরির কিনা তো সেই কারণেই আমি আপনাদের যে কোনো কয়েনের সম্পর্কে আলোচনা করি তো এবার দেখে নেব কয়েনটির প্রাইস দু সালে মুম্বাই হায়দ্রাবাদ ক্যালকাতা এবং নাওডা এই চারটে মিট মার্কে ইস্যু করা হয় এই কয়েনগুলি কিন্তু কমন ক্যাটাগরির কয়েন এবং একটি কয়েন স্মারক দু সালে ক্যালকাতা মিন্টের যে কয়েন এসব এই কয়েনগুলি ভবিষ্যতের জন্য আপনারা সঞ্চয় করবেন ভবিষ্যতে এগুলি ভ্যালুয়েল হবে